সেন্ট্রালতে বিজেপি হাপাং ফানো ফাইলিয়া আশোক সিমিয়া উল্থা মন্ত্রী বক্র উংনা ইমাং নুমানি নরেন্দ্র মোদি আ ইমাং তাই মুখথাং উংলিয়া আশোক সিমিয়া কাই থামরা বাচি আশোক থাই তৈয়ে সেন্ট্রাল ফানো ফাই দঙ্গ কংগ্রেস জোট সরকার আপ কি বার চারশো পা অকক বিজেপি নি ইমাং নি কক ইমাং সিমিনো তংসিনাই তাই মুখথাং উংলিয়া বিজেপি ন জলিমুং ফুনগুই অবহেন খুখেঙ্কা প্রদেশ কংগ্রেস কাশকু এবার সালথাং ত্রিপুরা লোকসভা আসুক থাই কংগ্রেস জুটনি এঙ্গে বাতাইনাই আশিস কুমার সাহা ক্রাক সালনি সারিনী বৃখা কমলা সরকার বিধানসভানী মধুপুর হাতিব কংগ্রেস নি আদক প্রিয় লাল দাস নি নগর কাইসা বদলি কুথুম বান্ধব অবহেন শাখা সালথাং ত্রিপুরা ইন্ডিয়া জুটনি এঙ্গে বাতাইনাই আশিস কুমার সাহা বনকারী ও কুথুম পান্ডব মানজাখা হাস্তে প্রদেশ নি জুদা জুদা মুং গনাং আদংর মানজাখা প্রদেশ কংগ্রেস তাংফাং জয়দেব বর্মন ওবিসি হাস্তি কমিটি নি কাশকু মনোরঞ্জন দেবনাথ এসি হাস্তি কমিটি নি চেয়ারম্যান নিরঞ্জন দাস হাঙ্কর কংগ্রেস কাশকু গোপীনাথ শাহ কমলাসাগর মহিলা কংগ্রেস নি আদংযুগ রাখি চক্রবর্তী তে কমলাসাগর ব্লক কংগ্রেস নি কাশকু প্রদীপ চৌধুরী খুবই কুবুর নানা শুনে আদংর শুধু আশাবাদী নয় নানা সমীক্ষায় যেটা উঠে আসছে বা দেশের মানুষের ইন্ডিয়া জোটের প্রতি যেভাবে মানুষ সমর্থনে এগিয়ে আসছে প্রতিটা জনসভায় লক্ষাধিক মানুষের ভিড় হচ্ছে মানুষ ভোটদান কেন্দ্রে গিয়ে এই ইন্ডিয়া জোটকে ক্ষমতাসীন করার জন্য তারা ভোটদান করে যে মতামত প্রদান করছেন আমরা ইন্ডিয়া জোটের আগামী দিন সরকার দেশে ক্ষমতাসীন হচ্ছে এটা 100% আমরা নিশ্চিত নরেন্দ্র মোদি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারছেন না এবং দেশে নতুন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কংগ্রেস দলের নেতৃত্বে দেশ শাসন করার জন্য সরকার গঠিত হচ্ছে দেশের প্রধানমন্ত্রী বারবার বলছে আপ কি বার চারশো বার আপনারা কি আসুন বলবেন কেমন পেতে পারেন মহাজোট নরেন্দ্র মোদি অনেক কিছু এর আগে বলেছে কোনো প্রতিশ্রুতি উনি রাখেননি এবং প্রতিশ্রুতি খেলাপি ঠগবাজ মানুষকে যিনি নানা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছেন তার বিরুদ্ধে জনগণ গর্জে উঠেছে চারশো পারের স্লোগান দিয়ে মানুষকে সম্মোহিত করার সুযোগ এটা যে নেই এটা বিজেপিও হারে হারে টের পেয়েছে তারা বুঝতে পারছে তারা সরকারে আসছে যার জন্যই এই দেশে যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এটা 350 আমাদের দেশের সাংসদকে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হবে জুদা জুদা বেমার মাঝেগৈ হামি মায়া অঙ্গিতংখা হাইদা তাওয়া নাসিদি কাহাম কাহাম শাক নানিরক বাই নাইকল যাক তৈ দুল যাক ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানাওনো গ্রং সাহন কাহাম সাকদুক মাংদুক নাইজাগৈ মানো নাইজাগৈ বিতঙ্গ মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার অরখুঞ্জু বকুং তৈ ততরানী বেমুক নানা গ্রং তঙ্গ এমএস ইএনটি স্পেশালিস্ট হেড এন্ড নেক সার্জন ডক্টর রাকেশ ত্রিপুরা বনকারী বিতঙ্গ অ্যাবস্ট্রেকট্রিশিয়ান এন্ড গাইনেকোলজিস্ট চেস মেডিসিন জেনারেল সার্জন চাইল্ড স্পেশালিস্ট কনসালটেন্ট নেরো সাইক্রেটিস্ট আকসং ডক্টর শাক নাইমা কারী অ ক্লিনিক কতাল জোড়ানি কতাল মেশিন রকাই শাক নাইজাগৈ তঙ্গ তৈ টেস্ট রকব খাইজাগ রমদি ব্লাড টেস্ট আলট্রা সোনোগ্রাফি ইসিজি হোল্টার ইইসি ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে প্যাথোলজি ফার্মাসি পিএফটি আকর হাইকে আসক্তা দেড়সেদি ফাইদি মহানাম মেডিক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার নিকুমা আগরতলা ওল্ড কালীবাড়ি রোড কদমতলা কৃষ্ণনগর ককদোক 9362824100 চিকিৎসা ককদোক নম্বর 8575827871 লেম্বসরা বাগবাড়ি ও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা হাপাংবাই গোসিমুং মানজাক তে ত্রিপুরা ইউনিভার্সিটিনি এফিলিয়েটেড এবা রুংখুঙ্গ চিতকজা কাইসা ইংলিশ মিডিয়াম কলেজ
অর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বোটানি, জুওলজি, হিউম্যান ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি, সোশ্যোলজি অ সাবজেক্ট রক পরিজাগ অ রুং কতর পড়ে রং অল ইন্ডিয়া কম্পিটিটিভ আমজমুরংনি বাকিব মাগনাং ন ফুরংজাগ রংসনে রং বাকি থগৈ জুদা মেন্টর টঙ্গ তৈ টঙ্গ বাস মালখুনি সেবসাব টঙ্গ কুচুকব্রেমনি ল্যাবরেটরি স্মার্ট ক্লাস বাবাই বুড়ি নাইথক খারংজাক টংবয়নি বিশৃঙ্গ সংসারজাক রাজশ্রী কলেজ খাস রাঙ্গিন সাব সুতরা নবচাওই লেখাপড়া খেলাই মানো হাইকে লেরিয়াওই তিনি নফাইদি নিনি আনি যতনি কলেজ রাজশ্রী কলেজ অব এডুকেশন এন্ড স্কিল নিকুমা বাগবাড়ি লেম্বসরা ত্রিপুরা ককদুক নম্বর 9873673875